কারে ইন্ডাস্ট্রির জন্য ভিএটি কমাতে একসাথে কাজ করা দরকার, একসাথে সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হতে পারে, এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের লঞ্চিং অনুষ্ঠানে বলেন বক্তারা। কারি তথা ফুড ইন্ডাস্ট্রির জন্য ভিএটি কমিয়ে আলাদা বিশেষ ভিএটি আরোপের দাবিতে সবাই মিলে কাজ করা দরকার, একশো হাজার স্বাক্ষর সংগ্রহ করার মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে এই বিষয়ে বিতর্ক করার ব্যবস্থা করা গেলে দাবি আদায় আরও সহজ হবে। কথাগুলো বলা হয়েছে হাউস অব লর্ডসে এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের লঞ্চিং অনুষ্ঠানে। এমপি, লর্ডস এবং ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় এশিয়ান কারি অ্যাওয়ার্ডস 2012-এর শুভ উদ্বোধন করা হয়। সুভাষ দাসের ক্যামেরায় মোহাম্মদ জুবায়ের রিপোর্ট। আয়োজনটি এশিয়ান ক্যাটারিং ফেডারেশন এবং এশিয়ান কারি অ্যাওয়ার্ডসের লঞ্চিং অনুষ্ঠান হলেও এতে কারি এবং ফুড ইন্ডাস্ট্রির জন্য আলাদা ভিএটি চালুর বিষয়টি ছিল অন্যতম আলোচ্য বিষয়। ব্রিটিশ হসপিটালিটি অ্যাসোসিয়েশনের চেয়ার লর্ড ব্রাডফোর্ড এবং স্মল বিজনেস ফেডারেশনের চেয়ার জন ওয়াকার জোর দিয়ে বলেন, অর্থনীতির এই কঠিন সময়ে ভিএটি কমানোর মাধ্যমে ইন্ডাস্ট্রিকে কিছুটা সহযোগিতা করা যেতে পারে। Relief to the VAT rate, which I know the Federation of Bangladeshi Caterers is campaigning on, and I certainly associate the Federation of Small Businesses with that campaign, and certainly a view that reduced VAT could create some additional jobs, which certainly at the moment is well needed in the economy. অনুষ্ঠানের অতিথি রুশনারা আলী এমপি বলেন, লেবার পার্টি ভিএটি কমিয়ে আনার ব্যাপারে আন্তরিক, কিন্তু ক্ষমতাসীন টরি পার্টির অবস্থান এর উল্টো। When we were in power, because of the recession and the financial crisis, we recognized that there needed to be a temporary reduction in VAT. We've been arguing that that should continue instead of being increased, and the Conservative-led government did the opposite. So we've been campaigning, Ed Balls and Ed Miliband and the rest of the party have been speaking against the increase, because we know that small businesses in particular get hurt by higher VAT, and consumers are being hurt by higher VAT. পুরো অনুষ্ঠান হোস্ট করেন কনজারভেটিভের লর্ডস শেখ এবং ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। এতে বাংলাদেশ, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের হাইকমিশনের ডিপ্লোম্যাট, এশিয়ার বিভিন্ন এথনিক কমিউনিটির প্রতিনিধি সহ বিশিষ্টজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের কো-চেয়ার হিসেবে টমাস চানকে পরিচয় করিয়ে দেয়া হয়। I will fully support the event and I will fully encourage caterers to put forward, as well as the customers, put forward their favorite Asian Indian, Chinese, Thai, Japanese, Malaysian and Bangladeshi caterers for the awards. And I'm sure your local caterers will appreciate your efforts in supporting them. Asian Curry Awards এর founder Yuar Khan সহ Federation of Bangladeshi Caterers FOBC এর কর্মকর্তারা এতে বক্তব্য রাখেন। এটা আশা করি এবার bigger and better হবে। আমাদের এটা গ্রোমনার্স হাউসে করতেছি, এখানে প্রায় 1100 গেস্ট নিয়ে করতেছি, এবং আমার ইউরোপিয়ান থেকে অনেক নমিনেশন আসতেছে এবার এই বছর এশিয়ান কারি ওয়ার্ডের উপরে। বাট ইন দ্য সেম টাইম আজকে আমরা যে ক্যাম্পেইনটা শুরু করছি বিএটির উপরে, আজকে এফএসবি চেয়ারম্যান, বিএচএ সবাই সবাই এই আমাদেরকে ক্যাম্পেইনে সাপোর্ট দিতেছে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটি বা লোকাল কমিউনিটি সবাতে সাপোর্ট পাইলে আমরা এই ক্যাম্পেইনটা অগ্রসর করে নিব, এবং 100,000 সিগনেচার যদি নিতে পারি তা আমরা হাউস অফ কমনে এই বিষয়টা ডিভাইড করে দিতে পারবো। উল্লেখ্য, 25 নভেম্বর সেন্ট্রাল লন্ডনের গ্রভার্নর হোটেলের গ্রেট রুমে এশিয়ান কারি ইয়ার্স 2012-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।